নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল রেইনবো পেইন্টার্স অ্যান্ড ড্যাম্পিং সলিউশনে। এখানে আপনারা পাবেন রং এবং ড্যাম জাতীয় সমস্ত খবরাখবর। কোন দেয়ালে কী রং ভালো, কোন দেয়ালে যেন কী ড্যাম্প হয়, কেন হয়, তার সলিউশন কী, সেগুলো জানতে আপনারা ফলো করুন আমাদের এই চ্যানেলটিকে রেইনবো পেইন্টার্স অ্যান্ড ড্যাম্পিং সলিউশন। এর আগে আমি প্রাইমার নিয়ে বেশ কিছু ভিডিও করেছি যেগুলো থিনেবল অর্থাৎ তারপিনতেল মিশিয়ে ব্যবহার করা হয়। তখন আমি বলেছিলাম যে প্রাইমারগুলো জল দিয়ে মেশানো হয় সেই প্রাইমার নিয়ে আমি ভিডিও করব। সেগুলো ইন্টেরিয়ার হবে, এক্সটেরিয়ার হবে, সব প্রাইমার নিয়ে আমি আলোচনা করব। মাঝখানে কিছু কারণবশত, কিছু সুযোগের অভাবে আমি সময় করে উঠতে পারিনি ভিডিও করার, তার জন্য কিছু গ্যাপ হয়তো পড়ে গেছে। যাই হোক, আপনাদের ভালোবাসার জন্য আমি আবার ভিডিও করা শুরু করেছি। আপনারা আগের মতো আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভিডিওগুলোকে দেখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর বেল নোটিফিকেশন পেয়ে সবার আগে আপনি দেখতে পান। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রোডাক্ট নিয়ে। আজকের প্রথম প্রোডাক্ট ইন্টেরিয়র প্রাইমারের সবথেকে কম রেঞ্জের প্রোডাক্ট, বার্জারের বিপি হোয়াইট প্রাইমার। এটাও একটা সিমেন্ট প্রাইমার, এটাও সিমেন্ট প্রাইমার, তবে এটা জল দিয়ে মেশানো হয়, এটা তারপিন তেল নয়, থিনেবেল নয়, অর্থাৎ জল দিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। এই প্রাইমারটার সম্বন্ধে আজ আমরা আলোচনা করব, জানবো প্রাইমারটা কী কী প্যাকেজে পাওয়া যায়, কোন সারফেসে ব্যবহার করতে পারবো, কতটা ডাইলিউশন, কী দাম, এভরিথিং। বাংলার বুকে হয়তো আমি প্রথম যে রং নিয়ে ভিডিও করছে, তাই আপনাদের কাছে আমার প্রচণ্ডভাবে আশা যে আপনারা আমাদের সমর্থন করবেন, সাহায্য করবেন, চ্যানেলটিকে আরও বড় করে তুলবেন। তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আরেকটা প্রাইমার আপনাদের আমি দেখাবো, যার জন্য ওই প্রাইমারটা আমি সঙ্গে করে এনেছি। দুটো প্রাইমার দেখুন, দেখতে প্রায় একই রকম, অনেকে ভুল করে ফেলেন। দুটো প্রাইমারের রং প্রায় একই রকম, এ ভুল অনেকেরই হয়। এটা এক্সটেরিয়ার প্রাইমার, এটাও জল দিয়ে ব্যবহার করা হয়। এটা ইন্টেরিয়ার প্রাইমার, এটা জল দিয়ে ব্যবহার করা হয়। এটার নাম বার্জার সিমেন্ট প্রাইমার, বিপি সিমেন্ট প্রাইমার। এটার রং সাদা, নিচে হোয়াইট প্রাইমার লেখা আছে। আপনার লেখা দেখলে বুঝতে পারবেন ওয়াটার থিনেবল লেখা আছে, তারপর সিমেন্ট প্রাইমার লেখা আছে, আর এখানে বড় বড় করে হোয়াইট প্রাইমার লেখা আছে। আর এই প্রাইমারটিকে দেখলে বুঝতে পারবেন এর গায়ে লেখা আছে বার্জার ওয়েদারকোট এক্সটেরিয়ার প্রাইমার। কিন্তু রং দুটো একই রকম হওয়াতে অনেকে ভুলিয়ে ফেলেন, সেই জন্য আমি দেখে নিলাম ফার্স্টে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। ভিডিওটি কন্টিনিউ দেখুন, সঙ্গে থাকুন। বার্জারের বিপি হোয়াইট প্রাইমারের বৈশিষ্ট্যগুলো সবার আগে আমরা জেনে নিই। এটা একটা অ্যাক্রাইলিক প্রাইমার, এর মধ্যে মাইক্রো পিগমেন্ট দেওয়া আছে। এটা নট ফ্লেমেবল, মানে জ্বলনশীল নয়, কারণ এটা ওয়াটার বেস। আচ্ছা, এই প্রাইমার প্যাকেজে আসে 1 লিটার, 4 লিটার, 10 লিটার এবং 20 লিটার। এবং 20 লিটারের উপরে একটা প্যাকেজ হয়, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ বলে, সেটা সম্বন্ধে জেনে আমাদের কোনো লাভ নেই, দরকারও নেই। এবার আসছি এই প্রাইমারটা কোন সারফেসে ব্যবহার করব। যে কোনো সারফেসে, পুট্টির দেয়ালে, প্যারিসের দেয়ালে, বালির দেয়ালে অর্থাৎ মেশিনারি ওয়াল, সবকটা ওয়ালে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন কভারেজ পাবো। ব্যবহার করার প্রসিডিওর কী? পুট্টির দেয়াল হলে আগেও আমি বলেছি ভালো করে ঘষে নিন, প্যারিসের দেয়াল হলে ভালো করে ঘষে নিন, দেয়ালে ওয়েভ মিটিয়ে নিন, তারপরে পরিষ্কার করে নিন, প্রাইমারটা ব্যবহার করুন। বালির দেয়াল হলে আগে নারকেল পাতার যে ঝাড়ুগুলো, সেই ঝাড়ু দিয়ে দেয়ালটাকে ঝেড়ে নিন, লুজ পার্টিকেলস যা আছে পড়ে যাবে, তারপরে ব্যবহার করুন। ব্যবহার করে তারপর রং করুন, ডিস্টেম্পার সঙ্গে যা করা করবেন। এবার আসছি এই প্রাইমারের ডাইলিউশন নিয়ে। একটা ভিডিওতে এক এক রকম বলা হয়। আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম এই প্রাইমার নিয়ে, তার জন্য আমার প্রাইমারটা নিয়ে ভিডিও করার ইচ্ছেটা হয়েছিল। সেখানে 20-25% ডাইলিউশন বলা হয়েছে, কিন্তু না, ওটা ভুল। ওয়াটার বেস প্রাইমারে প্রায় 80-100% ডাইলিউশন হয়। অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি কথা। অর্থাৎ 1 লিটার প্রাইমারে প্রায় 800-1 লিটারই জল দেওয়া যায়। আমি এই প্রাইমারটার কথাই বলছি, এই প্রাইমারটার কথাই বলছি। এর পিছনে লেখা আছে, আপনারা দেখবেন ছোটো ছোটো করে যদি লেখান, যখন কিনবেন দেখতে পাবেন 100% ডাইলিউশন লেখা আছে। তবে 100% ডাইলিউশন দিলে পাতলা হয়ে যায়, সেটা আপনার সারফেস বুঝে আপনি ব্যবহার করবেন, ডাইলিউশনটা করবেন। তবে 80-100% আপনি ডাইলিউশন করতে পারেন, অর্থাৎ 1 লিটার পর্যন্ত জল দিতে পারেন, তার বেশি জল দেবেন না, এতে প্রাইমারের গুণ নষ্ট হয়ে যায়। প্রাইমার হচ্ছে অ্যাডিসিভ, টাইপ অফ অ্যাডিসিভ অর্থাৎ আঠা, যেটা দেয়ালের সঙ্গে রংটাকে ধরে রাখে। এই জন্য ওভার ডাইলিউট হলে, বেশি জল দিয়ে দিলে তার সেই ধরে রাখার ক্ষমতাটা, অ্যাডিসিভনেসটা কমে যায়।
সেই জন্য আপনারা মাথায় রাখবেন ডাইলুশনটা যেন সঠিক হয়। আচ্ছা, এবার আসছি এর দামের ব্যাপারে। এটা বার্জারের যতগুলো প্রাইমার আছে তার মধ্যে সবথেকে কম দামের প্রাইমার। এর দাম 110 থেকে 115 টাকা মতন পার লিটার। এর একটা সুন্দর ম্যাট ফিনিশ হয়, রোলার ফিনিশ করলে ম্যাট ফিনিশ আসে, তারপর রং করালে সেটা ম্যাট ফিনিশই দাঁড়ায়। এর উপরে নিশ্চয়ই আপনি কম দামের প্রাইমার ব্যবহার করে নিশ্চয়ই সিল্ক বা গ্লামার বা ব্রিথিজি এরম রং দামি রং করবেন না। যখন আপনার প্রাইমারটা আপনি কম দামে করছেন তখন ন্যাচারালি বাইসন, বাইসন ইমালশন, গ্লো, তারপর রঙ্গুলি এসব রঙই হয়। তাই প্রাইমারটারও ম্যাট ফিনিশ, রঙেরও ম্যাট ফিনিশ হয়। এটা একটা টাফ ফিল্ম তৈরি করে দেয়ালের উপরে, যেটা দেয়ালের সঙ্গে রঙটাকে ধরে রাখতে সাহায্য করে, রঙের সাহিত্য অনেক বেশি দিন বাড়িয়ে দেয়। এবার আসছি এই প্রাইমারের কী করে ব্যবহার করবেন, কোন দেয়ালে ব্যবহার করবেন। প্রথমত, যে দেয়ালে ড্যাম্প রয়েছে সেই দেয়ালে এই প্রাইমার ব্যবহার করবেন না। ভালো করে পরিষ্কার করে বুঝে নিন, ড্যাম্পের দেয়ালে এই প্রাইমার ব্যবহার করবেন না। আগে ড্যাম্পের ট্রিটমেন্ট করবেন। ড্যাম্পের অনেক রকম ট্রিটমেন্ট হয়, প্লাস্টার চটিয়ে হয়, প্লাস্টার না চটিয়ে হয়, ড্যাম্পের মাত্রা অনুযায়ী ড্যাম্পের ট্রিটমেন্ট হয়। যদি ড্যাম্পের মাত্রা আপনাকে জানতে হয় কোন ড্যাম্প কীরকম, কোন ড্যাম্পের জন্য কীরকম ট্রিটমেন্ট দরকার, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ড্যাম্পের ভিডিওগুলো একটু দেখে নিন, তাহলে আপনার ড্যাম্প সম্বন্ধে অনেক আইডিয়া হয়ে যাবে। কোথায় ল্যাটেক্স শিল টুকে ব্যবহার করবেন, কোথায় ড্যাম্প স্টপ ব্যবহার করবেন, কোথায় ওয়াল শিল টুকে ব্যবহার করবেন। প্রত্যেকটা দেয়ালে একটা খাড় থাকে যেটা মাপা সম্ভব, ময়েশ্চার মিটার থাকে, দেয়ালে কতটা জল রয়েছে সেটা মাপা সম্ভব। তার জন্য আমি প্রতিবারই বলি, যখন কোনো বাড়িতে রং করাবেন আপনার খরচা করে রং করান, চেষ্টা করবেন ওয়েল ট্রেইনড অর্থাৎ দক্ষ মিস্ত্রি রং করাতে। তাহলে আপনার দেয়ালে কোথায় ড্যাম্প রয়েছে তার সলিউশন কী সেটা জেনে নিয়ে সে আপনাকে ট্রিটমেন্ট করতে বলবে, সেই অনুযায়ী আপনি রংটা করলে রংটা অনেক বেশি দিন যাবে। তাহলে বলছি এটা কোন দেয়ালে ব্যবহার করবেন, যেখানে দেয়ালের খাড়ের মাত্রা 7 থেকে 11, ময়েশ্চার মিটারে যে দেয়ালে জলের পরিমাণ বিলো দ্যান 12, তাহলে নিঃসন্দেহে সেই দেয়ালে এই প্রাইমার ব্যবহার করতে পারেন। আজ এই কথায় কথায় অনেক কথা বললাম, আশা করি ভিডিওটা বোরিং লাগবে না, অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। আরও নতুন নতুন জিনিস জানার জন্য, শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক দিন, লাইক দিতে নেট খরচ হয় না এক্সট্রা, তাই ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের উৎসাহ আরও বাড়িয়ে তুলুন। আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।